فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. هل أنت برادر رابل؟ জি, তোমার নাম পরিচয় বলো। انا বিলাল বিন আলী ওয়া আনা মিন মঙ্গোলিয়া। আচ্ছা আচ্ছা, জি, সমস্যা কি? কমার্স মুকুল করিম। এখন বাংলাদেশে বাংলাতে বলো। লা ইয়া اخي انا اتكلم مع شيخ عربي। আরে ভাই, এটা তো উর্দু, এটা তো, এটা বিষয়টা হচ্ছে বাংলা মানুষ শুনবে, বাংলাদেশের মানুষ শুনবে তোমার সঙ্গে আমার ফোন আলাপটা। نعم نعم ولكن الانسان يفهم اني اتكلم مع مجتهد وهو ليس بمقلد بمقلد আরে যে তুমি আরবিতে বলছো, যে আরবিতে মুকাল্লিদ আর মুজতাহিদ বলতে চাইছো, তোমাকে বলছি যে আরবি গ্রামারটা দিয়ে তুমি বলছো, এই কি গ্রামারটা কার? ইমাম আবু হানিফা কি এমন কোন গ্রামার শিখিয়ে দিয়ে গেছে আরবিতে? শেখ আরজু আন তাতাকাল্লাম মাই বিওয়াক্ত কলিল বিল্লুগাত আল আরাবিয়াত মিন ফাদলিক। আরে লুগাত আল আরাবিয়া ঠিক আছে মামুন বেটা, তোমাকে বলছি যে এটা বাংলা ভাষাভাষী মানুষ শুনবে, তুমি একটু বোধ সম্পূর্ণ ব্যক্তি হয়ে একটু বাংলাতে বলে যাতে মানুষের উপকার হয়। তোমার সঙ্গে উপকার, তোমাকে ইসলাম করার জন্য আমার উচিত, তোমাকে শুধুমাত্র ইসলাম করার জন্য ফোনটা রিসিভ করা নয়। এখানে 50 কোটি লোক বাংলা ভাষাতে কথা বলে, প্রত্যেকের কাছে যেন মেসেজটা যায়, তাই জন্য বাংলাতে, একদম বাংলাতে, টাটকা বাংলা ভাষাতে কথা বলো। نعم انا اتكلم معك باللغه البنغاليه بعد قليل ولكن انا امتحنك انك تفهم আরে ভাই তুই এটা বুঝতে পারছ না, এখন পর্যন্ত বলছি তো যে তোমাকে ইসলাম করার উদ্দেশ্য নয়, ইসলাম করার উদ্দেশ্য 50 কোটি বাংলা ভাষী মানুষকে, তাই বাংলাতে কথা বলো, বাংলাতে কথা বলবো তোমার সঙ্গে, তোমার কি সমস্যা সমাধান করার চেষ্টা করব। شيخ انا سالتك انا لا امتحنك ولكن لا اقول بانك تصلحني لانك لماذا تفهم لماذا تخطئ الفهم আমি মনে করি এর জন্যই যে আলেমের সঙ্গে আলোচনা হবে মাসালাগত বিষয় নিয়ে, যেগুলো ইখতিলাফ মতানৈক্য আছে, যেটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে যদি স্পষ্ট হয়। আরবি ভাষাতে এখন যদি মুনাজারা হয়, বিতর্ক হয়, আলোচনা হয়, গোটা বাংলা ভাষাভাষী মানুষ 50 কোটির মধ্যে 49 কোটি 999 জন বুঝতে পারবে না, তাই এতে আলোচনা করে কথা বলে আমার কোনো ফায়দা নেই, ঠিক আছে? এবার ফোনটা মুক্তি দেলাল, এবার তুমি ভেজা বিড়ালের মতো ফোনটা কেটে দিও, তখন বুঝবে তোমার ফোন যদি রিসিভ না করি। আর হ্যাঁ, ফোনটা আবার কেটে দিব, এটাকে ইউটিউবে ইন্টারনেটে আপলোড করব, যাতে কোনো মুকাল্লিদ দেলাল মুক্তি যেন আরবি আলোচনা করতে গেছে না, বাংলা ভাষা আছে মানুষ না বুঝে যে তিনি পরস্ত হয়েছেন, পালিয়ে যাচ্ছে। এই জন্য মুকাল্লিদ দেলাল মুফতি এখন আরবি ছাড়া তো কথা বলছে না। আরে ভাই সেটাই তো, চলো এবার আরবিতে যাই, আরবিতে যাই, চলো আরবিতে বলতে বাংলাতেই কথা হবে, বাকি আরবি বিষয়ের আলোচনা। আচ্ছা আমি একটা এবারও তো একটু পড়ছি, আমাকে এবারও। আরে ভাই তোমাকে, তোমার আরবি এবারও না, তোমাকে বিষয়টা যেটা বলছি কি বিষয় আলোচনা করবো তাই বলো। দাদা রাহুল তুমি আমাকে বলেছি, আরে ভাই তুমি একবার পানি খেয়ে বসো ভাই, একবার পানি খাও, একবার পানি খাও, পানিটা ঠান্ডা হোক। চাও রাহুল, আমি আরে ভাই তোমার তোমার কাদেরকে জিন ভর করেছে নাকি, শয়তান জিন গুলো? আমি রাহুল, আমি তোমার কাছে প্রশ্ন করতে এসেছি ভাই, তুমি আমাকে বলেছো 10 মিনিট পরে ফোন তো আরবিটা বলে দেবে না, 10 মিনিটে আর মুকাল্লিদের 10 মিনিট কি বাংলাতে 10 মিনিট কি 3 মিনিটে 10 মিনিট হয়ে যায় তাই বলো তাহলে। ভাই ভাই তোমার 10 মিনিট পর বলছো, তুমি 3 মিনিট পর ফোন করেছো কেন ভাই? শুধু শুধু কেন, শুধু শুধু আরে 10 মিনিট বলে 3 মিনিট পরে কেন ফোন করলে তাই বলো ভাই। আমি আরবিটা বলছি, আরবিটাই তো আমাকে, আরবিটা তো শুধু খাও কথা বলে কোনো লাভ আছে বলো? আরে ভাই তুমি কি বিষয়ে আলোচনা করবে সে বিষয়ে একটু বলো না ভাই, কি বিষয়ে? দেখো হাত বাজা রাসেলি আবেন ফাতেহ খালিফা ইমাম কিসের উপর আলোচনা করবে? দেখো আমি তোমাকে বলি, বুকে দম থাকলে একটা মশালা ঠিক করো, বুকে দম যে থাকে মুক্তি দেলাল মুক্তি, বুকে যদি দম থাকে একটা মশালা নিয়ে আলোচনা করো। আমি জানি তোমার প্যান ভিজে যাবে, তুমি 20 পান করতে রাজি হবে, কিন্তু একটা টপিক সেট করবো না, তুমি উল্টা পাল্টা বলতে বলবো। আমি মশালাটা সামনে রেখেই প্রশ্ন করতে চাচ্ছি তোমাকে, মশালাটা আগে মশালা আগে
প্রেস করো যে কি বিষয়ে আলোচনা করবে। আমি সেটাই বলছি, দেখো তুমি আরবিতে কথা বলতে পারোনি, বললো বাংলাতে আসছে, বাংলাতে আসলাম, আগে বলেছো যে তুমি 10 মিনিট পরে ফোন দাও, তোমার আরবির তর্জমা আমি বলে দেবো। হ্যাঁ 3 মিনিট পরে ফোন করেছো মুকাল্লিদে, 10 মিনিট 3 মিনিট হয় নাকি? আমি বাহিরে গেছি, বাহিরে গিয়ে টাকা লোড করছি, টাকা লোড করে আসছি, আসার পর ফোন দিচ্ছি, বসার এক মিনিট পরে ফোন দিচ্ছে, তারপরে 3 মিনিট আল্লাহর কসম করে বলে যে তোমার 10 মিনিট পড়েছে 3 মিনিট। হ্যাঁ কি বলতে, তোমার সাথে আগের কথা আর আমার এই কথার মধ্যে 3 মিনিট হয়েছে, মাত্র 3 মিনিট হয়েছে, মাত্র 3 মিনিট। হ্যাঁ আল্লাহু আলাল কাযিব, আমি নামি নামি নামি, তুমি আমিন বলো, আমিন তোমার 10 মিনিট পড়েছে, আমিন বলো, 10 মিনিট পড়েছে, আমিন বলো, 3 মিনিট ওভার হয়েছে, না 3 মিনিট না 10 মিনিট পুরো হয়েছে, তাই বলো 10 মিনিট বাদ, 10 মিনিট পরে তোমাকে ফোন করতে বলেছি, তুমি 10 মিনিট পর, তুমি বলে 10 মিনিট পরে তুমি ফোন করতে করোনি, দেখো আমি এটা আল্লাহ 10 মিনিট আগে তুমি ফোন করতে করোনি, তাই বলো, আমরা মূল আলোচনায় চলে বলো, আমিন বলো, আমিন বলো, আমিন বলো, আমিন বললাম 3 মিনিট ওভার হয়েছে, না 10 মিনিট পরে ফোন করতে বলেছি, 10 মিনিট পরে ফোন করেছো তো তুমি, 3 মিনিট কি 5 মিনিট ওভার হয়েছে, না না 10 তার মানে বোঝা গেল মুকাল্লিদ, মুকাল্লিদ বেলা তোমার তুমি এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে 10 মিনিট পরে তুমি ফোন করনি, 10 মিনিটের আগেই করেছো। আচ্ছা ভাই, আচ্ছা আমি তো আল্লাহতে ছেড়ে দিলাম, তাহলে মাসালায় চলে আসি, আলোচনা করার আলোচনা কোনো দরকার নেই, আচ্ছা আল্লাহতে ছেড়ে দিছি, বাস আল্লাহর এর আল্লাহর ফয়সালা করুন। হ্যাঁ আমিন বলো না, আবার আমিন বলো, আমি আমিন ঠিক উপরে আল্লাহ ভালো থাক, আমিন বলো, আমি আমি আমিন বলছি, এবার মাসালায় আসি, আমিন বলো, আমিন আমিন আমিন, এই চিনে বলতেছেন আমিন, এই মুকাল্লিদ আমিন তো একটা দোয়া, দোয়া আসতে বলতে জানো না, মুফতি আব্দুল মতিন লিখেছে 80 পৃষ্ঠাতে যে আমি নাকি দোয়া, আর দোয়া নীরবে বলতে হয়, অত আমি নীরবে বলতে হবে, তো জোরে আমিন কেন বললা, তাই বলো, তোমাকে টেনেও মাসালে আনতে পারছি না ভাই। আরে তুমি আরে মুকাল্লিদের মাল বলিনি যে মুকাল্লিদ মাসালা তো বয়ান করার আগে তাকে পরাস্ত করবো, তুমি আমিন কেন জোরে বললা, মাসালাতে আমি আমিন কেন জোরে বললা, আগে বলো হানাফি মাযহাবের বিপক্ষে কেন আমল করলা, আরে আমি মাসালাতে আসছি তো, আমি তুমি আমিন কেন জোরে বললা, তাই বলো, আমিন একটা দোয়া, আর দোয়া মনে মনে বলতে হবে, মুফতি আব্দুল খালেক বলেছে এই কথা, মুফতি আব্দুল মাতিন দলিল ছিল আমাদের মাসালে 80 পৃষ্ঠাতে, তুমি আমিন জোরে কেন বললা, আর আমিন পরপর তিনবার কেন বললা, তিনবারের আমিন বলা হাদিস যাই মুফতি আব্দুল মতিন লিখেছে। আচ্ছা আমিন শব্দটা কি বলো তারবিতে? হ্যাঁ আরে মুকাল্লিদ দেওবন্দি মুকাল্লিদের বই থেকে দিয়ে দিয়েছি যে আমিন একটি দোয়া, আর দোয়া মনে মনে বলতে হয়, এটা হানাফিদের হানাফিদের মাসালা, তুমি জোরে কেন বললা, আরে ওইটা আরেক মাসালা, আমিন শব্দটা আরবি ভাষাতে কিভাবে ব্যবহার হয় বলো তো, এটা কি আরে আব্দুল মতিনকে ফোন করে জিজ্ঞেস করো, আব্দুল মতিনকে, কারণ ও লিখেছে, আমি আমার কথা বলিনি, প্রমাণিত হয়ে গেলে যে আমিন জোরে বলা যায়, আর জোরে বলাটা এটা আমলটাই মানে উচিত, তোমার মতো মুস্তাহিদ এগুলো বলবি, আরে তাহলে মুতলা তোমার মতো পরস্পর বিরোধী, যারা মুখে ফতোয়া দেয় এক আর আমল করে এক, লিনা তাক লিনা মালা তা ফালুন, তুমি যেই কথা কেন বলো, যেই কথা তুমি নিজে আমল করো না, রসা পাঁচ দুই তিন ভাই, যখন আলোচনা আসবে আমি কিন্তু আমিন শব্দটা ডিকশনারি থেকে দেখিয়ে দেবো, আমিন শব্দ তাকি কি, তুমি কিন্তু অবাক হয়ে যাবে, তুমি আমিন জোরে বলেছো, তোমাকে এটা বলো না, তার মানে বলো না যে আমিন জোরে বলা যায়, এতে কোনো সমস্যা নাই, আরে আমিন জোরে আমিন শব্দটা তাকিকটা কি, এটা তুমি বলো, আরে ভাই মুকাল্লিদ মুকাল্লিদ আব্দুল মতিনকে জিজ্ঞাসা করো, ঠিক আছে মুকাল্লিদ আব্দুল মতিনকে জিজ্ঞাসা করো, আর তুমি এই কথা কেন স্বীকার করছো না, কেন বুঝে গেছে না, আলোচনা শুরু করতে কেন বুঝে গেছে, আর আমাকে বলে তোমার নাম নিলে নাকি আমার মুর্শিদাবাদ দম পালিয়ে যায়, মুকাল্লিদ যা হলো মুতলা, নিজে বলেছো, জানতে হলে মুর্শিদাবাদ চলে আসো, কি বয়স ভুলে গেছো, এইটুকু, আরে ভাই ওই দেখো কানে এখন ঠসা হয়ে গেছে, মানে কানে এখন কম শুনছো, তুমি একটা ভয়েসে বললে একটু আগে যে তোমার নাম শুনলে নাকি আমার দম নাকি মুর্শিদাবাদ পালিয়ে যায়, তো তুমি আলোচনা শুরুতে তুমি পরাস্ত হয়ে গেছো, এই কথা তুমি স্বীকার করতে অস্বীকার করছো কেন, আরে ভাই সেজন্যই তো আলোচনা নিতে চাচ্ছি, আরে ভাই পানি খেতে বলে চেয়েছে না তোমাকে, যে ঠান্ডা হও, তোমাকে জিনে ভর করেছে, শয়তান দুষ্টু জিন গুলো ভর করেছে, হুজ্জত বাঙাল এক গ্লাস পানি খাও আগে, আরে আল্লাহ রসুল বলেছে উটের মাংস খেলে কেন, উটের মাংস খেলে কেন উজু করতে বলেছে, কেন ওখানে গরম, ওখানে শয়তান তুই করে ঠান্ডা দিয়ে দ্রোহিত করে, তো তোমাকে জিন এখন তোমাকে ধরেছে, তুমি তাড়াতাড়ি এক গ্লাস পানি খাও, আমি কিতাবটা সামনে খুলে রেখে দিয়েছি প্রশ্ন করার জন্য,
জোরে বলা মুফতি আব্দুল মতিন, তিনি জয়েব বলেছেন, আর আমিন তুমি সশব্দ বলেছো, জোরে বলেছো। এবার তুমি বলো। আচ্ছা আমি আমি বলে যাও, তুমি আমিন শব্দটা তাকিক আমার সামনে এখন খোলা। আব্দুল মতিনকে ফোন করে জিজ্ঞেস করো, তার আচ্ছা তো মশালা তোমার নয়, সেটা ঠিক আছে, তোমার একটা বুঝতো আছে না, তোমারও বুঝ নাই। আমার বুঝের দরকার নেই তো ভাই এখানে। আচ্ছা আছে কিনা আমার বুঝের দরকার নেই, এখন আমিনে তাকে কি করবো কি করবো না সেটা তুমি আব্দুল মতিনকে জিজ্ঞেস করো, কারণ উনি লিখেছেন তো বইটা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমি তো বললাম সেটা, এখন আমিন শব্দটা বলতে তুমি কি বুঝো আমাকে? আরে মুফতি আব্দুল মতিনকে, আরে ভাই তোমাকে কি বলছি, তুমি মাসালায় পরে তুমি আমল করছো, এই জন্য তো আমি বলি মুকাল্লিদদেরকে বিবাহ তোমরা করবা আর বাচ্চাকে আমরা পয়দা করে দিয়ে আসবো নাকি রে ভাই, তুমি আমল করেছো তুমি বলো। আমি আমিন শব্দটা তোমার থেকে এসে জান, তুমি তো আমিন দাদা আছো, ঠিক আছে, আমি তোমাকে তো মাসালা যেতে চাইলাম, তুমি মাসালা যেতে রাজি হলো না, ঠিক আছে। আরে মাসালা তুমি তো প্রথমে তো ধরা পড়ে গেছো, যা হলো বড় কাম। এখন তুমি বললে আমি তিনবার দুটো এখানে কথা বলেছো, যে দুটো কথা সম্পূর্ণ হানাফি মাযহাব বিরোধী, সম্পূর্ণ হানাফি মাযহাব বিরোধী দুটো কথা বলেছো, এবার তুমি স্বীকার করে তারপরে দ্বিতীয় জায়গায় যাবো। আমাদের ওই ছুটে বেড়ানো অভ্যাস নেই, মুকাল্লিদদের ছুটে বেড়ানো অভ্যাস আছে, মুকাল্লিদদের ছুটে বেড়ানো অভ্যাস আছে, মুকাল্লিদদের ছুটে বেড়াবে, কিন্তু আমরা এক জায়গাতে পুঁতে থাকবো, একটা সমাধান না হলে দ্বিতীয় জায়গাতে যাবো না। দেখো রাহুল, আলোচনা আলোচনা তোমার কাছে আমি, আরে মুফতি বেলাল নামের আগে মুফতি বসিয়েছো, মুখোশ পরেছো। আচ্ছা তোমাকে দিতে হবে রে ভাই, তুমি যে আমল করেছো তোমাকে দিতে হবে না? তোমার কাছে প্রশ্ন এটাই যে তুমি আমল যেটা করেছো, যে সশব্দে আমিন বলেছো তিনবার বলেছো, এবার এটার পক্ষে তুমি বলো এটা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কি প্রমাণিত নয় সশব্দে আমিন বলা? আমি কোন বিষয়ে, আমি কি নামাজে আমিন বলছি? আরে ভাই প্রথম কথা না, এখানে আমভাবে হানাফি মুকাল্লিদরা বলেছে আমিন হচ্ছে দোয়া, আর দোয়া এটা মনে মনে অনুচ্চ স্বরে করাই এটা উত্তম, এটাই সুন্নাত, উচ্চ স্বরে বলা, এটা কোনো নামাজের জন্য খাস মাসালা করেনি আব্দুল মতিন, তিনি বলেছেন আমিন একটি দোয়া, দোয়া অনুচ্চ স্বরে করাটাই এটা হচ্ছে দোয়ার একটা পদ্ধতি বৈশিষ্ট্য। আরে ভাই তোমাকে ওই কথা বলছি, তুমি আমল করেছো, বিয়ে তুমি করবা, বাচ্চা আমি পয়দা করলে তো হবে না, এটা তো নাজায়েজ হয়ে যাবে না? আমি জানি কি জানি, আমল তুমি করেছো, তোমাকে দলিল দাও। আচ্ছা এখন তুমি জানো কি না সেটা? আমরুনা ফার একদম মুসলিম, হাদিস নম্বর 1718, সুনান ইবনু মাজাহ হাদিস 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, ভালো করে দেখে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কোন ব্যক্তি আমার কোন আমল করলো যার পক্ষে দলিল না তাকে সেটা মারবে। রাহুল আমি হাদিস শুনতে চাই না, আমি হাদিসটা শুনতে চাই, নাম্বার শুনতে চাই হাদিস। আরে হাদিসটা পড়েছি ভালো করে, এই রেকর্ডটা বারবার শুনে নেবে। বলো বলো হাদিসটা কি? হাদিসটা বলে দিয়েছি, এটা বারবার শুনে নেবে ক্যাপফোনটা কাটার পরে। কি সেটা যতবার যতবার, আরে ভাই বলে দিয়েছি যতবার ইচ্ছা ততবার শুনে নেবে। তোমাকে স্বীকার করবো না, এইটা এই জন্য মুকাল্লিদদের সঙ্গে, এই জন্য তোমার সঙ্গে আলোচনা করি, এই জন্যই যে ধরা পড়ে গেলে তুমি আর ওই উল্টা পাল্টা তুমি যাইতে শুরু করো। তুমি অস্বীকার করো, কারণ এর আগেও তোমাকে একবার দেবন্দের ছোট পাঠিয়েছিলাম, অস্বীকার করেছো। আকাশ থেকে পড়লে তো কি ভাই? মুফতি সাদের উপরে যে গোমরা ফটো লাগিয়েছিল দেবন্দ থেকে, সাইদ আহমেদ পালানপুরি সাহেব, সিগনেচার তোমাকে আমি স্ক্রিনশট পাঠিয়েছিলাম, একদম ফটো আর লিঙ্ক, তুমি অস্বীকার করেছো। মুফতি সাদের উপরে, মুফতি সাদ সাহেবের উপরে। অস্বীকার করেছো, আজকেও আমিন প্রসঙ্গে এটা আলোচনা হতে গিয়ে তুমি আজকে অস্বীকার করছো এবং পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো, কারণ আমিনের তাহাকে কি করতে তোমাকে বলতে হবে নাকি? আমি পালানোর চেষ্টাটা কি করছি বলো? হ্যাঁ তোমার যখন যাবে, একটা 1 মিনিট 10 সেকেন্ড সময় দাও। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, বাংলাদেশের মুফতি বেলাল বড় বড় বাতলিং দেয়, এখানে প্যানটা ভিজে গেছে, আলোচনা শুরুতেই তিনি পরাস্ত হয়েছেন, সেটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে। তিনি প্রথমত যে
দশ মিনিট পরে ফোন করতে বলছো, দশ মিনিটের আগে তিনবার ফোন করে দিয়েছো অলরেডি। আল্লাহ মিথ্যে দেবো না, আলোচ বলছি তো করুক, আমিন এ কথাটা তিনি স্বীকার করেনি। দুই নম্বর তিনি আমিন সশব্দ বলেছে, প্লাস তিনবার বলেছে এটা হারাফি মাদের পরিপন্থী আমল করেছে। মুকাল্লিফকে হয় তৌবা করতে হবে, নচেত ফতোয়া দিতে হবে যে সশব্দ আমিন বলাতে এটা উত্তম, এটাই ভালো, এটাই করা উচিত সমস্ত মুসলিমদেরকে। আবার করে ছুটলে আগে যেখানে দাঁড়িয়ে আছে থাকো না। আরে ভাই আমার কথা নাই, তুমি আমিন বলেছো সশব্দটা এক কথা উত্তর দেবে, এটা জায়েজ না নাজায়েজ? আমিন সশব্দে আমল করেছো, এটা জায়েজ না নাজায়েজ? আমি আমিন শব্দটা সশব্দে বলেছো, এটা জায়েজ না নাজায়েজ? আমিন যতক্ষণ মধ্যে ক্লিয়ার না আছে কোন ওয়ার্ডে কোন শব্দ কোন অক্ষরের দিকে যাবো না। আমি সেটাই তো বলছি, এই কথাটা কতবার বলবো রে ভাই, আমল তুমি করেছো বাচ্চা আমি তো পয়দা করবো না ভাই। এটা বলো ইস্তাজিব মানে কি? ইস্তাজিব এর মধ্যে আমি নেই ভাই, এখন এখন আমিনের উপরে তোকে ফতোয়া দিতে হবে মুক্তি। মুকুশধারী মুক্তি, ছেলেরা ছোট ছোট ছেলেরা বাঘের মুখোশ পরে বাগ বাগ করে হাও হাও করে, তুমি তো এক মাস চলে গেছো যখন আমাদের দুপুর বাদ দিয়েছি আরব ইমাম আবু হানিফার লেখা কিতাব নাই, তাই বাতিল, এখন চলবে না। মুকাল্লিদের দলিল ইমাম আবু হানিফার কথা আমি আমিন শব্দের তাহকিক তোমার কাছে পেশ করলাম, লিসানুল আরবে লিখছে, আরে লিসানুল আরব লিসানুল আরব এটা ইমাম আবু হানিফা কিতাব নাই, ওতে মুকাল্লিদের এটা হচ্ছে কোনো দলিল নেই। তুমি কিন্তু টপিক বাইরে চলে গেল। আরে আমি টপিক নেই, সকলে জানছে এখানে আমিন এখানে মুক্তি, তাহলে তোমাকে বলতে হবে যে মুক্তি আব্দুল মতিন ভুল লিখেছে। মুক্তি আব্দুল মতিন সাহেব ভুল লেখেনি, মুক্তি আব্দুল মতিন সাহেব সহি লিখেছেন, এবং আমি আমিন শব্দটা ব্যবহার করেছি এই অর্থে কোন দোয়া বা কোনো কিছুর পরে যদি আমিন শব্দ বলা হয় সেটা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহুম্মা ইস্তাজিব লি, আমিন বলেছে এটা দোয়া কি দোয়া নয়? আমিন শব্দটা দোয়ার পরে তো বলতে হয়, আমিন শব্দটা দোয়ার পরে বলতে হয়। আর আব্দুল মতিন স্পষ্ট লিখেছে আমিন শব্দটি দোয়া, দোয়াটি অনুচ্ছেদ করা উত্তম, এটাই হানাফি মাযহাব। তো তুমি বলো যে হানাফি মাযহাবের পরিপন্থী আমল করেছে এবং ফতোয়া দিচ্ছে নিজের মাযহাবকে প্রতিষ্ঠান যে মতকে প্রতিষ্ঠা করার জন্য। রাহুল নাহুর মতে একটা পরিভাষা আছে, আরে রাহুল স্যার তোমাকে শিখাতে আসেনি যা হলো মতলা, তুমি এখন ছুটবে এদিকে ওদিকে জানি, নাহুর স্যার তো তোমাকে শিখাতে আসেনি এখানে। আব্দুল মতিন ভুল লিখেছে, নচেত যদি তুমি আমল করে থাকো তোমাকে তৌবা করতে হবে। আমি সরাসরি তৌবা তো আমার কাছে করতে বলছি না, ভাই ভুল করেছি তুই তৌবা আল্লাহর কাছে করবি, আমার কাছে তৌবা করতে বলছি তোকে। সকলে বুঝতে পারছো তুমি এখন হাল খেলাচ্ছ, মানে হালের বলে তুমি দিবা না একটা কথা আছে না, হালের বলে কি বলে আছি যতই বুঝাস বুঝবো না। তো এখন এরকম তোমার আচরণটা শুরু হয়ে গেছে, এই জন্য তোমার কোনো কথা শোনাটা পছন্দ মনে করছি না, কেননা তুমি এখন পর্যন্ত নিজের আমলটা প্রমাণ করতে পারোনি। কথার মধ্যে তিনটে জায়গাতে একদম দলিল বিহীন কথা বলছে, প্রথমত তুমি আমিন বলেননি, দশ মিনিটের আগে ফোন করেছে, দ্বিতীয় নম্বর বিষয় আমিন তিনবার বলেছে জয়ীদ হাদিসের উপর আমল করেছে, তিন নম্বর হানাফি মাযহাবের বিপক্ষে আমল করেছে, আমিন স্পষ্টভাবে বলেছে মুকাল্লিদ তিন সমস্যা একটা প্রমাণ করতে পারেনি, আর জাহেল জাহেলের জন্য একটা পবিত্র কনসুরা নিসা 63 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহেলকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।